गाइस वेलकम टू माय चैनल चौधरीज फैमिली। तो गुड मॉर्निंग सबाई के, तुम्हारा सबाई कैमन आछो? आमी तो खूब भालो आछी। आर आज के एखोनो पर्यंत माने आमी ट्यूशन थेके जखन पढ़िए आसलाम, जानो ओरा चा देय तो आमी चा खेयेछि, ताई घरे आर चा खाइनी। माके बोललाम तुमी एकाई आजके खेये नाओ, आमी आजके आर खाबो ना। तो एखन आमी एकटु दोकान जाबो पाउरुटी आर डिम आनते, कारण आजके भाबछि টিফিনে ডিম টোস্ট করব। তো এখন আমি যাব, তারপরে ভাবছি চুলের অবস্থাটা দেখেছো? আমার চুলের অবস্থাটা খুব খুব খুবই খারাপ। তো আমি ভাবছি কিছু একটা করবো, মানে আমাদের এখানে অ্যালোভেরাগুলো দেখো খুব সুন্দর, অ্যালোভেরাগুলো বড় হয়েছে, মানে এর থেকেও ছোট ছোট সরু সরু ছিল, তো এখন খুব সুন্দর হচ্ছে। আমি ভেবেছি আজকে অ্যালোভেরাগুলো মানে সেই ছাড়িয়ে যে পেস্ট করে না, পেস্ট করে চুলে দেবো, যাতে চুলটা একটু সিল্কি হয়, কারণ আমার চুলের অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড চুল ঝরছে। যদি কারো কাছে কোনো উপায় থাকে যে চুল যাতে না ঝরে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। আমি দোকান থেকে ঘুরে আসি, ডিম টোস্ট আর ইয়েটা নিয়ে আসি, ডিম টোস্ট করে পেটটা ভরে নিই, তারপরে এসব করবো, নয়তো আমি খুব বকা খাবো। ঠিক আছে, আর ডোরো এখন বিস্কুট খাচ্ছে। ওই যে মা ডোরোকে বিস্কুট খাওয়াচ্ছে, ডোরো এখনই ঘুম থেকে উঠে আসলো বসের সাথে। ডোরো এখন পাত্তাও দেবে না। দুটো আগে আগে দৌড়াচ্ছে, ওর বাথরুমও পেয়ে গেছে। দাঁড়া চেনটা পড়াই, চলো আমরা যাই। ধরো টানবি না কিন্তু, আস্তে আস্তে যাবি, সেই টানা শুরু করে দিলি। হয়ে গেছে, চ চ চ ঘর যাব, চ দোকানে। চলো বন্ধুরা, আমি তো এখনই গেছিলাম দোকানে, আর দোকানে গিয়ে দেখি এই দেখো এইটা, তোমরা খেয়েছো এটা? আমি তো স্কুল যখন যেতাম, একদম ছোট যখন ছিলাম ক্লাস 1-2, তখন তো এগুলো দেখলে প্রচুর খেতাম। জাস্ট আমি এখন দেখে বললাম তোমরা এটা এনেছো, তারপরে এটার সঙ্গে আবার স্টিকারও দিয়েছে। আর বলো স্টিকার দিয়ে আমি কি করবো, থরিও আমি চিপকাবো, স্টিকার তো আমি ইউজ করবো না, যাই হোক চকলেটটা খাবো। একটা না, আমি তিনটে এনেছি, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো, কি সুন্দর না কিউট সা, আর একটা হচ্ছে হোয়াইট, আর একটা গ্রিন কালার ছিল, একটা অরেঞ্জ কালার ছিল, বাট আমি ওই দুটো নিইনি। আমি এই তিনটা নিয়েছি, এটার মধ্যে ভাগ একটা আছে শানুর আর দুটো আমার। ঠিক আছে, আর যদি টেস্টটা ভালো না হয় তাহলে সবগুলোই শানুর, আমার একটাও না। হ্যাঁ ইয়ে কারলো পহলে, কিউট লাগছে না? আমি একটার নিচে একটা করে স্টিকার রেখেছি। ঠিক আছে, এই যে চলে এসেছে হলুদ আমার, আমি হলুদ পরে এসেছি, হলুদ আমার। দাঁড়া হবে না, দাঁড়া আমি টেস্ট করে দেখব, যেটা বাজে খেতে সেটা আমি দোকানে, চোখ না খুলুক কুম্ভকর্ণ। আচ্ছা ট্যাটু লাগাবো, ট্যাটু লাগানো দেখা, ট্যাটু লাগানো। হাই গাইস, চ্যানেল টু মাই ওয়েলকাম, আমরা এখন ট্যাটু লাগাবো। নিজের হাতেই মেরেছি, নিজের হাতে নিজে লাগে, আমার হাতগুলো কম, তাহলে তো আমার হাতটা ভেঙেই যাবে। ভাই
খুল যা সিমসিম, খুল যা সিমসিম, খুল যা সিমসিম, মেরা 20 সাল কা তজুর্বা সে খুল যা হামনে আজ ট্যাটু লাগায়া। हम लोग स्कूल लाइफ में, ट्यूशन लाइफ में, पढ़ाई लिखाई का लाइफ में इतना सारा टैटू लगाया कि आज हम लोग का टैटू लगाने का तजुर्बा इतना हाई है कि हम लोग जहां भी जाएगा जैसा भी टैटू मिलेगा ना हम लोग परफेक्ट से लगा लेगा, क्योंकि हम लोग का तजुर्बा ना 20 साल का तजुर्बा है। ठीक है ना, आप लोग को टैटू बनाना सीखना है तो चैनल को जरूर सब्सक्राइब कीजिए, वीडियो को शेयर कीजिए और डिसलाइक जरूर मारिएगा वीडियो को, मेरा वीडियो अगर पसंद ना आए तो। क्या हुआ, मैं छोटा था मेरे को बहुत मन था कि हम भी जाएगा टैटू बनाएगा, मैं घर वाला डांटता था, बड़ा हो गया ना हम टैटू बनाए हैं, देखिए हम स्टाइलिश हो गए हैं, मॉडर्न हो गए, टैटू बनाए हम। पागल 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 आदमी कहीं का एक को नहीं आ पा रहा सुबह, देखो आसलो ना খেলাম, খাওয়ার পর যেটা হয় জিভটা লাল হয়ে গেছে, ওর কাছে যাই ওর জিভটা কি হয়েছে, ও তো হলুদটা খেয়েছে নিশ্চয়ই হলুদই হবে, এই তো জিভটা দেখা। আরেকবার পিলা পিলা জিভ দিও, ইয়ে করকে দিখাও, জো কর সকেগা ও কমেন্ট মে বাতাও মে কর ছুঙ্গা। টোস্ট করে নিয়েছি, এটা দুটো আমার আর মায়ের, আর এটা হচ্ছে শানুর, কারণ এটা আমি ঘি দিয়ে ভেজেছি। তো চলো আমরা খেয়ে নিই। এই জামা কাপড়গুলো কালকে কেটেছিলাম, তো আমি এগুলোকে মুছে নেবো ফার্স্টে। গোছানো হয়ে গেছে, এখন উপরে আরো জামা কাপড় আছে, আমি নিচেরটা আপাতত গুছিয়ে নিলাম। তো এখন আমাকে আবার দোকান যেতে হবে, আমি দোকানে ঘুরে আসি, ঠিক আছে। তো আমি দোকান থেকে চলে এসেছি, তো তোমাদেরকে বলছিলাম মাথায় অ্যালোভেরা দেবো, বাট এখন আর দেবো না, কারণ বারবার হাঁচি হচ্ছে, নাকটা সুরসুর করছে, গলা খুশখুশ করছে। আর দেবো না, বেশি ঠান্ডা লেগে গেলে হয়ে গেল, তারপরে শেষ। তো আমি বেডশিটটা চেঞ্জ করবো, এই বেডশিটটা নিয়ে নিয়েছি, আমি চেঞ্জটা করে নিই। এখন যাচ্ছি পড়াতে, প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। আজকে মেনু হচ্ছে আলু ভাজা, এখানে আছে পাবদা মাছ, আলু পোস্ত, আর এখানে দিদা বড়া পাঠিয়েছে, আর এখানে এটা কিসের তরকারি আমি ঠিক বুঝতে পারছি না, আই থিঙ্ক আই ডোন্ট নো। এখন ডোডোকে নিয়ে যাচ্ছি বাথরুম করাতে, চাইয়ে লো জিরো আপনি জিন্দগি বচপন হ্যাঁ বচপন।
और नहीं दूंगा। तो আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডোডোরও খাওয়া কমপ্লিট, ডোডো এখন হাওয়া খাচ্ছে জানলা দিয়ে। আর ইনি এগুলো কারা, এরা খায় কি করে, এত এরা এত কি করে খায়, আমি এদেরকে দেখে দেখে সারা কোন নিজের খাওয়া কমে গেছে, রোগা হয়ে যাচ্ছে এদের খাওয়া দেখে। এই আলুটা এত বড়, মা কালি এরা কি করে চলে আসে কি জানে সামনে। আমাদের খাওয়া কমপ্লিট। এই যে এই যে এই যে আমি কিছু বলবো না, এই যে দাদা এই যে এটা দিয়ে এবার এটাকে পাল্টাবো, এই যে খাচ্ছে আলু খাচ্ছি গু খাচ্ছি করছে, দিয়ে আবার পাল্টা, এই আবার আবার একটা এত বড় পিস নিয়ে আবার খাচ্ছি, এরা কত খায় সারা। তো আমাদের খাওয়া কমপ্লিট, বাট আমরা এর মতন খাইনি, আমরা আমাদের মতন খেয়েছি, যেরকম খাই আমাদের খাওয়া কমপ্লিট। এবার আমরা কি করব, কি করব আমরা এখন, আমরা এখন টোটাল লেন্স ধরে টানবো। ইয়ো আ সামনে দিছে আঙ্গুলে, টোটো তো এখন জ্বালাতন শুরু করবে, কারণ আমরা শুতে এসেছি। অবভিয়াসলি একটু রেস্ট করতে আসলে ওর লাফালাফি লাফালাফি শুরু হয়ে যায়। এই যে শুরু করে দিয়েছে, এই দেখো এটা এটা আমাদের কিছু না, এটা ওরই মানে ও মানে আমি একটা কুর্তি ছিঁড়ে গেছিল, সেটাকে গিট বেঁধে ওকে দিয়ে দিয়েছিলাম, ও সেটাকে ছিঁড়ছে, ইয়ে করছে, ও করছে। আয় দা এই যে এইটা, এই যে কি ভাই, টাটা খাবার, বিকেলে দেখা হচ্ছে। ডোডো তোর জীবনে কি শান্তি রে? আরে জ্বালা চা, আঙ্গুল কামড়ে দিচ্ছে, আঙ্গুল 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 পুরো সুতে আবি আঙ্গুল কামড়া চিস। এই ডোডো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে আছি, আর দাদু এসেছে, দাদুকে চা করে দিলাম। তো এখন কি করব বুঝতে পারছি না, শানু আর ডোডো ওপরে ঘুমাচ্ছে, ওদেরকেই ডাকি, এক কাজ করি চলো। কিরে খোল ডোডো, ডোডো কিরে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? ওট 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 আরো ঘুমাবি, উঠবি না, আমি তো জ্বালাবো। পেয়ে গেছিল, তো কি করবো বুঝতে পারছিলাম না, তো ওই আইডিয়া দিল যে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে। তো এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছি, আর এই পাশে একটা জিজ্ঞেস করবেন না কি, কারণ ব্যাটারটা বেঁচে গেছিল, ওটার মধ্যে পুঁই শাক পাতা দিয়ে ব্যাটারটাকে জাস্ট কাজে লাগিয়েছি, যাতে কিছু বি হয়ে যায়। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে।